হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সুমি ফ্রম সুমিস লাইফস্টাইল। ওয়েলকাম টু মাই ব্লগ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই তো ভালো আছি। আমি আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে পালং শাক দিয়ে চিংড়ি দিয়ে বিচি দিয়ে রান্না করতে হয়। তাহলে দেখতে থাকুন, আমার সাথেই থাকুন। দাঁড়া, খেয়ে ফেলো। আমি পালং শাক রান্না করব। কাঁচা মরিচ, রসুন, অল্প অল্প মশলা, ধনিয়া, জিরা আর মরিচ, হলুদ, সাথে আছে চিংড়ি মাছ, পেঁয়াজ। বিচি দিয়ে পালং শাক শব্দ দুশ্মন, একটা মন্ত্রীরে মানে কথা বলতে বলছে আর কি। মন্ত্রী বলতেছে, এখন মন্ত্রী বলতেছে অমানবিকতা, এটা মন্ত্রীর মুখে দিয়ে আসেই না। অমানবিকতা, অমানবিকতা আরো বিশ্রী করি। আমি হাসতে আসতে স্যার, ক্যামেরা দেখলে অনেকে নার্ভাস হয়ে যায়। এ আসলে এটা হচ্ছে সমস্যা। না, ওই টিকটকের মেয়ে এটা দেখাস না, টিকটকের। হ্যাঁ, টিকটকের মেয়েটার হলে কি একটা ট্রোল শুরু হয়েছে। অমি না মেয়েটার নাম, অমি অমি। আসলে ভুল বলতে কি, মানুষ মাত্রায় ভুল। হ্যাঁ, মানুষও ভুল হইতেই পারে। এটা নিয়ে হাসাহাসি ট্রোল করা কিছু নেই। আর বাঙালি একেবারে কোথায় একবারে মানে শুদ্ধভাবে ইংলিশ বলে? কয়জনে বলে আমার বল, ভালো শিক্ষিত ছাড়া। শীতকালে পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে, আর এটা হলো আমাদের পার্বত্য অঞ্চলের যে বিচিটা, এখন তো সারা বাংলাদেশে পাওয়া যায় এগুলো, এই পার্বত্য অঞ্চলের বিচি যেটা, এটা দিয়ে কিন্তু দারুণ টেস্ট। এটা খুব মজার একটা রেসিপি, আপনারা ট্রাই করবেন। পালং শাকে আমি হালকা চিনি কিন্তু দিই সব সময়। এখন কে দেয় না দেয় আমি তো জানি না, কীভাবে খায় আমি এভাবে খাই, আমার ভালো লাগে। আর সবুজ সবুজ কালারটা যদি শাকের না থাকে তাহলে ভালো লাগে না। আমি একটু লবণ টবণ টেস্ট করার পরে দেখতেছি সব ঠিক আছে। আমার শাক রান্নাটা আপনাদের কাছে কেমন লাগছে আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। আর আমার এই রান্নাটা, আজকের ব্লগটা, রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন। গাইস, আমার এই পালং শাক রান্নার রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়, ভালো লাগে, আমার এই ব্লগটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।